দরিদ্রতার হিমারেখার তলত মানুষের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাব ধরলে, যার বাবে তৃতীয় নির্বাচনের পাকখনত নরেন্দ্র মোদিয়ে জানে যে এইবার দেশের জনতায় তেওঁলোকক ভোট নিদিয়ে, কোনো কারণ নোহাকই কোনো নিয়ম নোহাকই কংগ্রেসের একাউন্টত তেওঁলোকে হাত দিছে। তেওঁলোকে অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক জেলত লব পারে, কংগ্রেসের একাউন্ট বন্ধ করিব পারে, রাহুল গান্ধী ডাঙরিয়ার পিছত ইডি সিবিআই লগাই দিব পারে, কিন্তু দেশের কোটি কোটি জনতার আঙুলি যে বিজেপির বিরুদ্ধে ভোট মারিব তাক কেন বন্ধ করিব। যেতিয়ার আমার দেশের শাসন ভার বিজেপির হাতলৈ গৈছে, তেতিয়ার এই দেশখনত মানুষের মৌলিক অধিকার কেনেকে খর্ব করিব পারি, দেশের গণতন্ত্রক কেনেকৈ নোহা করিব পারি, মানুষের অধিকার কেনেকৈ খর্ব করিব পারি, তার কারণে বিজেপি সরকারে বিজেপি দলে সদায় কাম করে আছে। রাহুল গান্ধী ডাঙরিয়ার উপর, সোনিয়া গান্ধী ডাঙরিয়ানির উপর, কংগ্রেসের নেতা সকলের উপর এই সরকারখনে সিবিআই ইডি লগাই কিমান অত্যাচার করেছে, ঘন্টায় ঘন্টায় রাহুল গান্ধী ডাঙরিয়াক কিমান বহাই রাখিছে, এই কথা দেশের জনসাধারণে জানে। আর তার কারণে সমগ্র দেশের জনসাধারণে বিজেপি সরকারক ধিক্কারও জানাইছে, তেওঁলোকক ক্ষমতা লাগে। দহটা বছর নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় ভারতবর্ষক শাসন করলে, ক্ষমতা পালে বিজেপিয়ে, ভারতক আছে দিনের সপন দেখাইছিল, কলাধন ঘুরাই আনিম বলে কৈছিল, দুর্নীতির বিরুদ্ধে মাত মাতিম বলে কৈছিল, কিন্তু নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় দুটা কার্যকালত একো করব নোৱাৰিলে। দরিদ্রতার সীমারেখার তলত মানুষের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাব ধরলে, নির্বাচনের প্রতিশ্রুতি সমূহর বেশি ভাগে তেওঁলোকে পূরণ করব নোৱাৰিলে, যার বাবে তৃতীয় নির্বাচনের পাকখনত নরেন্দ্র মোদিয়ে জানে যে এইবার দেশের জনতায় তেওঁলোকক ভোট নিদিয়ে, দেশের জনতা এবার বিজেপিক ইভিএমত গৈ ভোট নিদিয়ে পদুম ফুলত বিজেপির মিত্র দলক, আর সেই কথার উমান পাই বিরোধীক দুর্বল করার কারণে ইন্ডিয়া যে জোট গঠন হয়েছে, ইন্ডিয়া যে গোট গঠন হয়েছে, ইন্ডিয়া গোটর নেতা সকলক বিভিন্ন পাকে পকারে তেওঁলোকক ভয় ভাবুকি দুর্বল করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রত বিজেপি সরকারে বিজেপি দলে আর এস এসে দিনে রাতে ব্যস্ত হয়েছে। আর তার একটা অংশ হিসাবে যাকালি অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক দিল্লির মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক বিজেপি সরকারে গ্রেপ্তার করেছে, এই গ্রেপ্তার অন্যায় হয়েছে, কেজরিওয়াল ডাঙরিয়ার গ্রেপ্তারে গণতন্ত্রক ধ্বংস করেছে, যেটো একেবারে স্বচ্ছ আমি নির্বাচন বলে কও, সেই স্বচ্ছ নির্বাচন নির্বাচনত আঘাত আনিছে, বা গোটেই বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র এই ভারতবর্ষর আত্মাত আঘাত আনিছে। গতি কেজরিওয়াল ডাঙরিয়াক যে গ্রেপ্তার করেছে বিজেপি সরকারে তাক ধিক্কার জানাইছো, আর অনতিপলমে কোনো শর্ত নোহাকই কেজরিওয়াল ডাঙরিয়াক মুকলি করে দিব লাগে। আর নির্বাচনত বিজেপির যদি ইমানেই ক্ষমতা ইমানেই দম আছে, তেনহলে বিরোধী নেতা সকলক ভয় ভাবুকির পরিবর্তে মুকলিক নির্বাচন খেলিব লাগে, মুকলিক রাইজর মাজলৈ যাব লাগে, স্বচ্ছ নির্বাচন পাতিব লাগে। চক মই তাকে কৈছো, রাহুল গান্ধী ডাঙরিয়াক ভয় করে, বিজেপিয়ে আর এস এসে নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় এজন মানুষের ভয়ত কমকমান সেইজন হয়েছে রাহুল গান্ধী। রাহুল গান্ধী ডাঙরিয়ার নেতৃত্বত কংগ্রেসের নেতৃত্বত যে ইন্ডিয়া গোট গঠন হয়েছে তাকো ভয় করে, ইন্ডিয়া গোটর সকল নেতাক ভয় করে। কংগ্রেসে যাতে নির্বাচন খেলিব নোৱাৰে, কংগ্রেসে যাতে রাইজর মাজলৈ যাব নোৱাৰে, কংগ্রেসক দুর্বল করার কারণে সকল প্রকারের চেষ্টা করে শেষত গৈ কোনো কারণ নোহাকই কোনো নিয়ম নোহাকই কংগ্রেসের একাউন্টত হাত দিছে। বিজেপিয়ে তো কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বেলেগর পর অনুদান পায়, দেখাত আর নেদেখাক কিমান পায় হিসাব নাই। কংগ্রেসের নিয়ম নীতিভাবে একাউন্টত যিখিনি টাকা আছে তাকো যাতে ইলেকশনত খরচ করিব নোৱাৰে, যার কারণে আজি কংগ্রেসের একাউন্টত যি ব্যবস্থা করে বন্ধ করেছে, এই বন্ধই গোটেই ভারতবর্ষের জনসাধারণে গম পাইছে। কিন্তু কংগ্রেসের একাউন্ট বন্ধ করলেও রাইজে যে ইপিএমত গৈ বিজেপির বিরুদ্ধে ভোট দিব, রাইজর আঙুলি কেনেকৈ বন্ধ করিব,
তেওঁলোকে অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক জেলত লব পারে, কংগ্রেসের একাউন্ট বন্ধ করব পারে, রাহুল গান্ধী ডাঙরিয়ার বিষয়ে ইডি সিবিআই লগাই দিব পারে, কিন্তু দেশের কোটি কোটি জনতার আঙুলি যে বিজেপির বিরুদ্ধে ভোট মারিব তাক কেন বন্ধ করব। গতি নরেন্দ্র মোদী ডাঙরিয়া বিজেপি আপনাদের সাবধান হয়ে থাকক, আই থাকা নির্বাচন দেশের জনতায় বিজেপির পক্ষত ভোট নিদিয়ে। চক আমি ভূপেন বৰা ডাঙরিয়ার নেতৃত্বত বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের লগত একত্রিত হয়ে নির্বাচন খেলার মন মেলি একলগে বিভিন্ন সভা সমিতি করে আমি বিরোধী ঐক্যজোট গঠন করেছিল। আর আজির তারিখতো কংগ্রেসে মনে প্রাণে ভাবে যে সকলো বিরোধী একলগে হয়ে আমি নির্বাচনত বিজেপির বিরুদ্ধে লাগিব লাগে। এই কারণে ব্যক্তি স্বার্থতকৈ দেশের স্বার্থ, দেশের জনসাধারণের স্বার্থ আগত রাখি আমি সকলে একগোট হব লাগে। আকৌ যদি বিজেপিয়ে তৃতীয়বারের বাবে দেশের ক্ষমতা পায়, এই দেশের গণতন্ত্র, এই দেশের সংবিধান সকল শেষ করে পেলাব। ইতিমধ্যে তার লক্ষণ দেখাই দিছে। গতি আমি তার চেষ্টা আমি বহুতবার করা হয়েছে, ইতিমধ্যে বহু ঠাইত আমি একগোট হয়েছো। তো আপনি যে প্রশ্ন করেছে বরপেটাল, ইতিমধ্যে আমার হাইকমান্ডে দীপ বায়ন ডাঙরিয়াক প্রার্থিত্ব ঘোষণা করেছে, আর দীপ বায়ন ডাঙরিয়ায় বরপেটা লোকসভা সমষ্টির চুকে কোণে বিভিন্ন প্রান্তত গৈ মানুষ দেখাক্ষাত করে আছে। নলবাৰী জেলা কংগ্রেস কমিটি, কামরূপ গ্রাম্য জেলা কংগ্রেস কমিটি, বরপেটা জেলা কংগ্রেস কমিটি, বজালি জেলা কংগ্রেস কমিটি, বঙাইগাঁও জেলা কংগ্রেস কমিটি, আর ইয়াত থাকা বিধায়ক দিগন্ত বর্মন ডাঙরিয়া, রহিম আহমেদ ডাঙরিয়া, প্রদীপ সরকার ডাঙরিয়া, বাতেন খন্দকার ডাঙরিয়া, আর বিধায়ক হিসাবে মই, আর আমার দলের আন আন জ্যেষ্ঠ নেতা সকল সকলে এই নির্বাচনত কংগ্রেসক কেনেকৈ জয়যুক্ত করব পারো, দীপ বায়নক কেনেকৈ জয়যুক্ত করব পারো, তার কারণে আমি ইতিমধ্যে নির্বাচনী কামত সকলে ব্যস্ত হয়ে গেছি। আর বিজেপি এজিপির মিত্র দলের যে প্রার্থী ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া, তাক ইতিমধ্যে আপনাদের জানে সমগ্র বরপেটা লোকসভাত একটা প্রভাব পড়েছে। বিজেপিও সন্তুষ্ট নহয়, এজিপির মানুষও বহুত সন্তুষ্ট নহয়, এজিপির প্রার্থী যখন টিকিট বিচারিছিল তেওঁলোকও সন্তুষ্ট নহয়, ঘরত বহি গেছে। সকল মানুষে একে মুখে একটা কথাই কই আছে যে দীপ বায়ন ডাঙরিয়াক বরপেটার লড়া, কোনো মন্ত্রী এমএলএর লড়া নহয়, একেবারে তলরপর আহিছে, কংগ্রেসের তৃণমূল পর্যায়ের এজন সাধারণ ঘরের লড়া, তাক আমি এবার ভোট দিয়ে দিল্লি পঠাব লাগিব। গতি এই মুহূর্তত আমি কংগ্রেস দলে আমার বিভিন্ন প্রক্রিয়ার মাজেরে গৈ দীপ বায়ন ডাঙরিয়ার কেন্ডিডেট ঘোষণা করেছে হাইকমান্ড, আর সেই দীপ বায়ন ডাঙরিয়াকে লই আমি কংগ্রেস দল সকল ঐক্যবদ্ধ হয়েছো। সকল নেতৃত্ব কেনেকৈ দীপ বায়ন ডাঙরিয়াক জয়যুক্ত করব পারো, তার কারণে আমি দিনে রাতে লাগিয়ে আছো। আর আমি নিশ্চিত আপনার কইছি যে এইবার বরপেটা লোকসভাত কংগ্রেস জিকিব, দীপ বায়ন ডাঙরিয়া জিকিব, কোনো কারণতে এজিপি বিজেপির প্রার্থী জয়যুক্ত হব নোৱাৰে। গতি এই মুহূর্ত আপনার জড়িয়ে বরপেটাবাসী রাইজর পৰা বরপেটা লোকসভা সমষ্টির অন্তর্গত সকল ভোটার রাইজর ওসর দীপ বায়ন ডাঙরিয়ার হয়ে কংগ্রেসের হয়ে কংগ্রেসের এজন কর্মী হিসাবে আশীর্বাদ বিচারিছো, আশীর্বাদ দিয়ক যাতে দীপ বায়ন ডাঙরিয়া আর কংগ্রেসের জয় হয়।